বিশ্ব পরিবেশ দিবসে এসে দাঁড়িয়ে জানতে ইচ্ছে করছে না কেমন আছি আমরা, আমাদের চারপাশের পরিবেশই বা কেমন আছে। সেই নিয়েই আজকের দিনে আমরা খোঁজ করেছিলাম যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের কাছে, যে আমরা কেমন রয়েছি এবং আমাদের সঙ্গে সঙ্গে পরিবেশই বা কেমন রয়েছে। এতদিন আমরা গ্লোবাল ওয়ার্মিং বলতে যেটা সাধারণ লোকের একটা ধারণা ছিল যে হিমালয়ের স্নো গলে যাচ্ছে, কি সি সারফেসের লেভেল বাড়ছে, বা কোথাও এমন কোনো ঘটনা ঘটছে যেগুলো আগে ঘটতো না, এবং কিছু কিছু ঘটনা আমাদের এখানেও যেগুলো ঘটছে সেটাও কিন্তু মনে হচ্ছে যেন সেই গ্লোবাল ওয়ার্মিংয়েরই কনসিকোয়েন্স। উদাহরণস্বরূপ যেটা বলতে পারেন যে আমাদের এখানে আমরা সাইক্লোন প্রোন এরিয়া, আমাদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকা ঠিকই, কিন্তু লাস্ট 4-5 বছরে অর্থাৎ ফণি, তারপরে বুলবুল, তারপরে আমফান, ইয়াশ, কিছুটা জোয়াদ, এবং এবছরে অশনির যতটুকু আমরা দেখলাম তাতে কোথাও যেন মনে হচ্ছে খুব শর্ট টার্মে নাম্বার অফ সাইক্লোনের সংখ্যা বাড়ছে। তো মেবি দ্যাট ওশান হিট কন্টেন্ট এবং যে সি সার্ফেস টেম্পারেচার যেটা বাড়ছে, দ্যাট মে বি রেসপন্সিবল ফর দিস নাম্বার অফ সাইক্লোন অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ সাইক্লোন। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এতগুলো ঝড়, বৃষ্টির অগোছালো একটা ব্যাপার, এই সবটাকেই পরিবেশের বিষয় বলে জলবায়ুর উপরে চাপিয়ে দিলে কিন্তু ভুল করা হবে। মূলত আমরা যেটা জানি সেটা হচ্ছে এল নিনো সাদান অসিলেশন বা এনসো, এটার জন্যই বে অফ বেঙ্গল অঞ্চলেতে একটা প্রাকৃতিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যার জন্য হয়তো ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। যেখানেতে দুবছরে একটা ঝড় হতো, সেখানে হয়তো বছরে দুটো করে ঝড় হচ্ছে। তার জন্যে আমরা কি করতে পারি? একটাই তো রাস্তা, সেটা হচ্ছে যে নিজেদেরকে যদি ঝড় থেকে বাঁচিয়ে রাখতে পারি, এছাড়া খুব বেশি কিছু এই জলবায়ু পরিবর্তন নিয়ে করবার নেই। এর আগে 7 বার ঘটেছে, আরেকটা ঘটতে চলেছে, আমাদের মেনে নিতে হবে এটা। তো এই সবটা দেখে কোথাও মনে হচ্ছে যেন গ্লোবাল গ্লোবাল না করে এখন অলমোস্ট লোকালিতে এফেক্ট করা শুরু হয়েছে, এবং আমরা এটা ফিলও করতে পারছি যে কিছু একটা পরিবর্তন কিন্তু হচ্ছে। পরিবেশটা কি কোনো দিবসের হতে পারে কখনো, কোনো দিনের হতে পারে? এটা প্রতিদিনের শুধু নয়, প্রতিটি মুহূর্তের। যদি 5 মিনিট বাতাসটা না থাকে কোথায় চলে যাব আমরা? কিন্তু আমরা দেখছি যে পরিবেশ নিয়ে প্রচার প্রপাগান্ডাটা বেশি হয়, লেকচার বেশি হয়, আমরা কিন্তু অ্যাক্টিভ হই না। সচেতন হলে হবে না, সচেতনতা একটা থিওরিটিক্যাল ব্যাপার, আমাদের সক্রিয় হতে হবে। পশ্চিমবঙ্গের 97% বিদ্যুৎ আসে কয়লা পুড়িয়ে। তো আমি পরিবেশের কথা বলবো, আর রাত্রিবেলা ক্রিকেট ইজ এ গেম অফ স্মল বল প্লেড ইন এ বিগ গ্রাউন্ড, আমি রাত্রিবেলা কেন খেলবো? এই যে ছেলেমেয়েরা আজকাল রাত জেগে পড়ে, ইলেকট্রিসিটির উপর আমি নির্ভর করবো কেন? আমি রাত্রিবেলা ঘুমোবো, ঘুমিয়ে আমি ভোরবেলা উঠে জানলা দরজা খুলে পরিশুদ্ধ বাতাসে আমি আমার মনোনিবেশ অনেক বেশি হবে, আমার পড়াশোনাটা আমি অনেক তাড়াতাড়ি শিখতে পারবো, করবো। এবং স্নান করতে গিয়ে আমরা আগে জলচৌকিতে বসে মগে করে স্নান করতাম, এখন তার হোল বডি শাওয়ার, 80% জল আমরা ওয়েস্ট করি। আমার দৈনন্দিন জীবনে, আমার সমাজ জীবনে, আমার ধর্মীয় জীবনে, হ্যাঁ, সব কিছুর মধ্যেই আমাকে দেখতে হবে যে এটা পরিবেশের উপর কতটা প্রভাব, বিরূপ প্রভাব ফেলছে কি ফেলছে না, কতটা ফেলছে। তবে ছোটোখাটো কিছু বিষয় আছে যেখানেতে আমাদের সাধারণ মানুষ, মূলত নাগরিকদের কিছু দায় দায়িত্ব থেকেই যায়। তার প্রথমটাই হচ্ছে সাস্টেনেবল লাইফস্টাইল, যে আমরা যেটুকু রিসোর্স ব্যবহার করছি সেই রিসোর্সগুলো যদি একটু পরিমার্জিত রূপে ব্যবহার করি, তাহলে মনে হয় রিসোর্স অ্যাম্প্লিফিকেশন হওয়ার একটা সুযোগ আছে। অর্থাৎ যেটুকু আমাদের হাতে আছে তার থেকে আরেকটু বৃদ্ধি পাবে আমাদের কাছে যে রিসোর্সগুলো আছে সেটুকু। আর যারা দারিদ্র সীমার নিচে, তাদের কাছে এইটা খুব একটা দয়নীয় জায়গা, মানে তারা ইচ্ছে করলেও কিন্তু পারে না করতে। তাদের সাথে যদি রিসোর্সটাকে একটু ভাগ করে নেওয়া যায়, সেটা একটা পুকুর হোক, একটা জলাভূমি হোক, একটা নদীর ঘাট হোক, বা যাই হোক না কেন, সেটুকু যদি তাদের সাথে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ওপর চাপটাও কিন্তু অনেকটা কম হয়। এই জলবায়ু দিবসেতে, বা এই জলবায়ু দিবস না বলে এই বিশ্ব পরিবেশ দিবসেতে বলি যে একটু ভাগ বাটোয়ারা করে আরও কটা দিন ভালোভাবে বাঁচি, এর থেকে তো খুব বেশি কিছু করার আমাদের নেই।
পরিবেশ নিয়ে সচেতনতা যতটা জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি আমাদের সক্রিয় হওয়া। তাতেই আমরা ভালো থাকবো এবং তাতেই আমাদের চারপাশের পরিবেশ ভালো থাকবে, কারণ আমাদের ওপরেই নির্ভর করছে আগামী দিনে আমাদের চারপাশের পরিবেশ কেমন থাকবে। বিশ্ব পরিবেশ দিবসে ঠিক এই কথাটাই বারবার করে মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় সুব্রত গোস্বামীর সঙ্গে প্রচেতা, আনন্দবাজার অনলাইন।